কারণ আজকে টপিকটা হচ্ছে সব থেকে সুন্দর এবং আনন্দময়, যার মধ্যে আজকে আমরা আপনাদেরকে বলতে চলেছি যে আপনাদের নর্থ বেঙ্গলে কোন কোন ডেস্টিনেশন গুলো বেস্ট হতে পারে ঘোরার জন্য এবং ভ্রমণ করার জন্য বা আনন্দ উপভোগ করার জন্য। তো আমার সাথে রয়েছে আমাদের সৌগত স্যার, তার থেকে পুরো ডিটেলস জেনে নাও। বাট তার আগে ভিডিওটি কিন্তু আপনাদেরকে পুরোটা দেখতে হবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য বা জানার জন্য। তো সৌগত স্যার, যদি আপনি কাইন্ডলি আমাদের সকলকে বলবেন যে আজকে আমাদের সুজাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে আমরা এক্স্যাক্টলি কি কি ধরনের ট্যুর প্যাকেজ গুলো নিয়ে আসছি, এবং তার আগে জানতে চাইবো যে আপনার এই সুজাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য আপনি আমাদের দর্শকদের কি বলতে চাইবেন, কি স্পেশালিটি রয়েছে? প্রথমে যেটা জানাই, মানুষজন তো আজকাল সবাই আমরা কর্মব্যস্ততা জীবনে একটা আবদ্ধ হয়ে পড়েছে। কেউ না কেউ তো কোনো না কোনো জায়গায় তার মুক্ত বাতাসটা পেতে চলে, এবং সেই মুক্ত বাতাসটা পেতে গেলে তাকে আসতে হবে কিন্তু পাহাড়ে। আর পাহাড় ছাড়া আমরা তো আর কিছু চিন্তাই করতে পারি না। পাহাড়ের এত সুন্দর সৌন্দর্য, এত সুন্দর প্রকৃতি, যেটা মানুষকে মুগ্ধ করে দেয়। এই পাহাড়ে যারা যারা ঘুরতে গেছে তারা একবারের থেকে 100 বারও যেতে চায় প্রত্যেকেই আমার কাছে। কারণ পাহাড়টা স্যার একটা মেডিসিনের মতন কাজ করে, দারুণ দারুণ একটা মানসিক শান্তি, এই প্রত্যেকদিন ব্যস্ত লাইফের থেকে বেরিয়ে একটু নিজেকে খুঁজে পাওয়া। একদম। তো আমরা কিন্তু বেশ কিছু লোকেশন গুলো নিয়ে এসে গেছি আপনাদের সামনে, যেরকম টপ লিস্টে আমরা ধরতে পারি দার্জিলিং, সিকিমের মধ্যে রয়েছে সাউথ সিকিম, নর্থ সিকিম, গ্যাংটক, সব থেকে ক্যাচি লোকেশন। এছাড়া যারা জঙ্গল ভালোবাসেন তাদের জন্য তো ডুয়ার্স রয়েছে, মিরিক রয়েছে, আরো ক্যাচের জায়গা, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে চান সেরকম ব্যবস্থা রয়েছে। তো এরকম কিন্তু আরো অনেকগুলি লোকেশন আমাদের লিস্টে রয়েছে। এবং শুধু তো ডেস্টিনেশন সিলেক্ট করলে হবে না, ডেস্টিনেশন সিলেক্ট করার সাথে সাথে কোথায় থাকবেন, কি সাইট সিইং করবেন, কি খাবেন, কোথায় মার্কেটিং করবেন, এই সব কিছু কিন্তু প্ল্যান করে নিতে হবে। আর সেই প্ল্যানিং করার জন্য আমাদের সাথে রয়েছে সৌগতবাবু। সৌগতবাবু, আপনি যদি আমাদেরকে বলেন ভ্রমণ করতে যাওয়ার জন্য ডেস্টিনেশন সিলেকশনের পরে এক্স্যাক্টলি কিভাবে স্টে আর এসব পাহাড়ে ঘুরতে গেলে প্রথমে হচ্ছে আপনাকে দু তিনটে জিনিস খুব মানে মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে কি, বেসিক্যালি হচ্ছে কোন সিজনে আমরা বেড়াতে যাবো, ঠিক আছে? এবং এখানে যেটা মেইন দরকার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চা থাকে, তাদের একটা গরমের ছুটি, পুজোর ছুটি, এই ব্যাপারগুলো কিন্তু সবসময় আমরা মাথায় রাখি। এবং শীতকালে তো পাহাড় মানে কিছুই মানে বলার মতো না, প্রত্যেকে চারিদিকে বরফের মধ্যে আপনি যদি ঘুরে আসতে চান অসাধারণ দৃশ্য। আর শীতকালে যেরকম বরফের দৃশ্য সেরকম গরমকালে কিন্তু অতিরিক্ত গ্রিনারি, যেটা আপনার চোখ এবং ব্রেন দুটোকে অন্যরকম শান্তি দেবে। একদমই। আর থাকার জন্য কি রকম ব্যবস্থা হতে পারে স্যার? থাকার জন্য আমরা এখানে দু রকম ধরনের আপনাদের জন্য ব্যবস্থা রাখছি। যেটা হচ্ছে যারা ঘরে বসে একদম সেখান থেকে পাহাড়ের ভিউ দেখতে চান সেরকম একটা হোটেল থাকে, যেমন কাঞ্চনজঙ্ঘা ঘরে বসে অনেকে পছন্দ করে, দেখা চা বাগানের ভিউ পছন্দ করে এরকম থাকে। আবার কেউ কেউ আছে একটু মার্কেট বেসিস, যেখানে থাকলে আর কি সবসময় হাতের কাছে জিনিস পাবো এবং সব রকম জিনিসগুলো সেখান থেকে দেখতে পাবো, এটাও কেউ কেউ পছন্দ করে। আজকের ডেটে কিন্তু আরেকটা অন্যরকম অ্যাট্রাকশন হচ্ছে অফবিট প্লেসেস গুলো। অফবিটও আমাদের সঙ্গে আছে, অফবিটও কেউ কেউ যাচ্ছে। ছোট ছোট গ্রাম, ছোট ছোট গ্রামগুলোতে সেখান থেকে আপনি নানা রকম সৌন্দর্য ভিউ সকালবেলা একরকম পাবেন, সন্ধ্যেবেলা তারা চা বাগানে যাচ্ছে সেরকম দেখতে পাবেন, বা ওখানকার ছোট ছোট যে গ্রামগুলোতে তাদের সব রকম শিক্ষা ব্যবস্থা, হাতের কাজ এগুলো করা হয়, তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে, কিভাবে রয়েছে তাদের থাকা খাওয়ার স্টাইল, সেগুলো কিন্তু কিছুদিনের জন্য হলেও উপভোগ করা যেতে পারে। একদম রাইট। তো থাকার যেরকম ব্যবস্থা রয়েছে সাথে সাথে যারা সাইট সিন দেখতে চান তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে স্যার? সাইট সিন তো জানেন, পাহাড়ে যেতে গেলে সবাই গাড়ির যে ব্যাপার থাকে, গাড়ি দু রকম ভাবে এখানে আমরা দেখি। কিরকম না, প্রথমত হচ্ছে আমরা একটা গ্রুপ ট্যুর করলাম, সেক্ষেত্রে গ্রুপে একজন থাকলো, আর কেউ কেউ থাকে যারা পার্সোনাল, যারা থাকে আমরা অন্যদের সঙ্গে যেতে চাইছি না, আমরা প্রাইভেট চাই তাদের মতো। তো এই গ্রুপে যারা যায় তাদের ক্ষেত্রে একটু কষ্টটা কম হয়, তারা শেয়ারিং হিসেবে যেতে পারে। আর যারা মোটামুটি প্রাইভেট তাদের কষ্টটা বেশি, তারা নিজস্ব, তার সঙ্গে সেই গাড়িটা থাকলো, যেখানে যেখানে সে যাবে সেইভাবেই তাকে গাড়িটা সেইভাবে গাইড করে নিয়ে যাবে। আর বন্ধুরা, যে কোনো জায়গায় কিন্তু ঘুরতে গেলে সেখান থেকে কিছু আমরা শপিং করে ফিরবো না, কিছু মেমোরি নিয়ে ফিরবো না, এটা কিন্তু একেবারেই হতে পারে না। শপিং তো করতেই হবে, যেমন দার্জিলিং এ গেলে কেউ মেলে যাবে না, এটা তো হয়ই না। গ্যাংটকে গেলে এনজি মার্গে যাবে না, এটা হয়ই না।
অসাধারণ জিনিসপত্র পাওয়া যায় ওখানে, এবং সেখানে যদি ঘুরে আসেন বলবেন যে আমি কোথায় না গেছি, কি না জিনিস দেখেছি ওখানে, দারুণ দেখতে লাগে। ঘোরা হলো, ডেস্টিনেশন সিলেক্ট করা হলো, স্টে হলো, মার্কেটিং হলো, সবকিছু তো হলো, এবারে কিন্তু সব থেকে লাস্ট যেটা হয় বাজেট প্ল্যানিং। একদম। এবং বাজেট প্ল্যানিংটা কিভাবে করবেন, কত দিন থাকছেন, কত নাইট থাকছেন, কিভাবে আপনারা ঘুরবেন, যদি অফ পিক প্লেস সিলেকশন করছেন তাহলে সেখানে কি কি দর্শনীয় জায়গাগুলো রয়েছে এবং কিভাবে সেই সিনারিওটা উপভোগ করতে পারেন সেটারও ব্যবস্থা রয়েছে। একই সাথে যদি আপনারা প্রপার ট্যুরিস্ট প্লেসগুলো ভিজিট করতে চান তার কিন্তু প্রপার প্যাকেজ আমরা প্রোভাইড করছি। এবং স্যার যেরকম বললেন যে আপনারা বন্ধুরা মিলে প্ল্যান করতে পারেন যাওয়ার জন্য, যদি কোনো কর্পোরেট অফিস সেক্টর হয়ে থাকেন, অফিস প্রোগ্রাম হয়ে থাকে তার জন্য আমরা প্ল্যান করছি, এবং বাচ্চাদের গরমের ছুটি বা বাড়িতে বাবা মার ছুটি এইসবের তো প্ল্যান আমাদের হয়েই থাকে। সব কিছুর জন্যই প্রত্যেকটা সিজনে কিন্তু আমরা রয়েছি সুজাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমরা কিন্তু মনে রাখবেন। আর নিচে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের কনসালটেন্সি নিতে পারেন বা আমাদের সাথে ফোন করে প্ল্যান করতে পারেন যে আপনার নেক্সট ডেস্টিনেশনটা কী, এবং সেটাকে কিন্তু পূরণ করে দেওয়ার দায়িত্ব, সাকসেসফুলি ট্যুরটাকে আপনাদের কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব থাকবে সুজাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তার জন্য কন্ট্যাক্ট করুন সৌরভ সৌগতবাবুকে অথবা সুজাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে সরাসরি কন্ট্যাক্ট করে ফেলুন। যারা এখনো চিন্তা করছেন, ভাবছেন যাবেন কি যাবেন না, তারা ইমিডিয়েট এই ফোন নাম্বারটা দেখে কন্ট্যাক্ট করুন, কোথায় যেতে চাইছেন, কবে যেতে চাইছেন এবং কখন যেতে চাইছেন, আমরা টোটাল ডিটেইলস জন্য আপনাদের সামনে এসে পড়ব। অলরাইট, আরেকটা স্পেশাল বক্তব্য রয়েছে বন্ধুরা, এটি কিন্তু আপনারা সকলে ভালো করে শুনবেন, সেটি হলো যদি আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও রেফারেন্সে আমাদেরকে কন্ট্যাক্ট করছেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার, আর সেই অফারটি গ্র্যাব করতে সরাসরি কন্ট্যাক্ট করে ফেলুন আমাদেরকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্ল্যান করুন আপনার নেক্সট ড্রিম ডেস্টিনেশন, পূরণ করবে সুজাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ভিডিওটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না, শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তাদেরও একটা ভালো ট্যুর প্ল্যানিংয়ের সুযোগ হয়ে ওঠে। ধন্যবাদ।